হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মমস ম্যাজিক রান্না রান্নাবান্না আমার আজকের রেসিপি নিউ ইয়ার স্পেশাল চিকেন ইন লেমন বাটার সস এটা বাচ্চা থেকে বড় সকলেই খেতে ভীষণ ভালোবাসে আর খুব তাড়াতাড়ি এটা বানিয়ে নেওয়া যায় আমার রেসিপি যদি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা টিপে অল করে দেবেন তাহলে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিওর আপলোড দিলে তার নোটিফিকেশন সবার প্রথম আপনারা পেয়ে যাবেন আর দেরি না করে ঝটপট শুরু করে দিচ্ছি আজকের রেসিপিটি চিকেন ইন লেমন বাটার সস বানানোর জন্য পাঁচশো গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি চিকেনে ছোট ছোট পিস করে নিয়েছি এখন ম্যারিনেট করছি দিয়ে দিলাম হাফ পাতিলেবুর রস আর ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ এটা জল ঝরানো টক দই দিয়ে দেব নুন স্বাদ অনুযায়ী এক চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এক চা চামচ আদার গুঁড়ো এক চা চামচ রসুনের গুঁড়ো কিছু খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট এটা ঢাকা দিয়ে ম্যারিনেট হতে দেবো কুড়ি মিনিট হয়ে গেছে এখন ফ্রাই প্যানের মধ্যে দুই টেবিল চামচ হোয়াইট অয়েল আর দুই টেবিল চামচ বাটার ভালো করে গরম করে নিচ্ছি চিকেনটা এতে ভালো করে ফ্রাই করে নিতে হবে এবার চিকেনগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি দুটো পিট গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আমি চিকেনগুলো দুটো ব্যাচে ভেজে নেব আর যদি নতুন কোনো রেসিপি জানতে ইচ্ছা করে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিও সংক্রান্ত কোনো সাজেশন থাকে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন দুটো পিঠ ভালো করে ভেজে নেব দেখুন একটা পিঠ ভাজা হয়ে গেছে কি সুন্দর কালার এসছে আস্তে আস্তে আমি অন্য পিঠটা উল্টে দিচ্ছি চিকেনগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন চিকেনগুলো তেল থেকে তুলে নিচ্ছি ওই একই ফ্রাই প্যানে আমি বাকি রান্নাটা তৈরি করে নেব গ্রেভির জন্য আমি আরও দুই টেবিল চামচ বাটার এতে দিয়ে দিয়েছি এখন বাটারটা গলে গেলে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর তিনটে কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দেবো অবশ্যই ঝালটা যে যার স্বাদ অনুযায়ী নিজেরা বুঝে দিতে পারেন আর দেব আদা রসুনের পেস্ট এক চা চামচ আদা রসুন পেঁয়াজটা খুব ভালো করে একটু ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো আর নুনটা আগে দিয়েছিলাম চিকেনটা যখন ম্যারিনেট করেছিলাম এখন সেই বুঝে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে আবারও মিশিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ আমুলের ফ্রেশ ক্রিম গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম টু লোতে রেখে দিতে হবে এই ফ্রেশ ক্রিমটা কিন্তু একটু দড়া ঝাতেই দিতে হবে ফ্রেশ ক্রিমটা যদি না দেন তাহলে কিন্তু এই চিকেনের টেস্টটাই আসবে না খুব ভালো করে সব কিছু আবারও মিশিয়ে নিতে হবে এবার এক চা চামচ কর্নফ্লাওয়ার অল্প একটু জলে গুলে এতে দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে মিশিয়ে ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে একটা একটা করে দিয়ে দেবো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম কমে করে দিয়ে এটা দশ থেকে পনেরো মিনিট হতে দেবো চিকেনটা যাতে সেদ্ধ হয়ে যায় সব কিছু আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের পাতি লেবু তার রসটা আর খুব বেশি সময় লাগবে না আমি এর মধ্যে সব কিছুর ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ চিনি টক ঝাল মিষ্টি সব কিছু ব্যালেন্স হয়ে যাবে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একদম সব শেষে এর মধ্যে দিয়ে দেবো এক মুঠো ধনেপাতা কুচি আপনারা চাইলে ধনে বদলে পার্সলে পাতা কুচি করেও দিয়ে দিতে পারেন দেখতেও সুন্দর লাগে এবং খেতেও খুব ভালো লাগে সব কিছু খুব ভালো করে আবারও মিশিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি তৈরি হয়ে গেল আমার চিকেন ইন লেমন বাটার সস আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে ভালো লাগলে এই নিউ ইয়ারে আপনারাও ট্রাই করবেন আর কেমন হলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত আশা করছি আপনাদের সকলের নিউ ইয়ার খুব ভালো কাটবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন হাজির হয়ে যাব ধন্যবাদ